আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র। গল্পটি হচ্ছে কতকাল ধরে, লিখেছে আনিসুজ্জামান। খুবই চমৎকার একটি গল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। আজকের এই তিনটি বিষয়কে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তা হচ্ছে নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। এর অর্থ হচ্ছে আমরা আজকের এই পাঠটিকে দুইটি ক্লাসে বিভক্ত করেছি। আজকে প্রথম অংশটি পড়াবো, এর পরবর্তীতে দ্বিতীয় অংশ নিয়ে আরেকটি ক্লাস থাকবে আমার, আশা করি তোমরা দেখবে। নতুন শব্দ ব্যবহার করে অনুচ্ছেদ গঠন করতে পারবে, নির্বাচিত অংশটুকুর ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু করে দেখো, আমরা যখন ক্লাসে নিয়ে থাকি, ক্লাস করে থাকি মাল্টিমিডিয়ার মধ্যে, তখন আমরা তোমাদেরকে সরব পাঠ এবং আদর্শ পাঠ দিয়ে থাকি। এর কথা হচ্ছে এই গল্পটি রিডিং পড়বে তোমরা নিজেরা নিজেরা, এবং স্যারের কঠিন শব্দগুলো উচ্চারণ করে বলে দিবে যদি তোমরা কোনো শব্দ ভুল বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পাঠের মূল বক্তব্যটি আমি তোমাদের সাথে একটু উপস্থাপন করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আজকের এই গল্পটির মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস 2500 বছর বা তারও বেশি সময়ের পুরনো। ইতিহাসে থাকে সব রকমের মানুষের জীবনযাত্রার পরিচয়। এককালে বাংলাদেশে রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাত। 23-24 বছর আগে যখন রাজ্য রাজারা এলেন, তখন থেকে শুরু হলো ইতিহাস লেখা। প্রাচীনকালে পুরুষেরা পরত ধুতি চাদর, আর মেয়েরা শাড়ি ওড়না। সাধারণ লোকের জুতা পরার সামর্থ্য ছিল না, তারা পরত কাঠের খড়ম। পুরনো দিনেও এদেশের মানুষের সাজগুজের দিকে নজর ছিল, সোনার অলঙ্কার পরার সুযোগ পেত শুধু ধনীরা। মাছ ভাত, তরি তরকারি, দুধ, ঘি ইত্যাদি ছিল সেকালের বাঙালির প্রিয় খাদ্য। ইলিশ মাছ ছিল বেশি প্রিয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুস্তি ছিল সেকালের পুরুষদের অত্যন্ত প্রিয় খেলা, নারীদের ছিল সাঁতার। ধনীরা দেখতো ঘোড়া ও হাতির খেলা, গরিবেরা মজা পেত ভেড়ার লড়াই, মোরগ মুরগির লড়াই দেখে। জলপথে ছিল যাতায়াতের প্রধান পথ, তবে স্থলপথ ছিল, বেশিরভাগ লোকই থাকতো কাঁচা বাড়িতে। লেখক কবিদের কেউ কেউ লিখতেন আনন্দ সমৃদ্ধির কথা, কারো কারো লেখায় থাকতো বেদনা ও দারিদ্রের ছবি। সেকালে রাজরাজড়ারা ছিল, এখন নেই, কিন্তু ধনী দরিদ্র এখনো আছে। সেকালেও সাধারণ মানুষ স্বপ্ন দেখত সরু চালের সাদা গরম ভাতের, একালেও তারা তাই দেখছে। আজকের আমরা, আমাদের পূর্বপুরুষেরা যে অবস্থায় ছিল, আজকে কিন্তু আমরা সেই অবস্থায় নেই। আজকে পুরো পৃথিবীতে এখন আমাদের হাতের মুঠোয় রয়েছে, এখন আমরা তথ্য প্রযুক্তিতে আমরা এগিয়ে আসছি। আজকের বাংলাদেশ আমাদের ডিজিটাল বাংলাদেশ। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, প্রত্যেকটি ক্ষেত্রে, সামাজিকভাবে আমরা অনেক দূর এগিয়ে আসছি, আমরা অনেক পরিবর্তন হয়েছি। এই বিষয়গুলো নিয়ে কবি আনিসুজ্জামান খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে। এবার আমরা আজকের গল্পের কিছু গুরুত্বপূর্ণ শব্দ তোমাদের সাথে আলোচনা করব। টুলি, ডুলি, ডুলি শব্দের হচ্ছে পালকির মতো ছোট বাহন। পদ্মবিন্ত, পদ্মফুলের বোটা, শীর্ণ, রোগা। দেখো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ লাইন নিয়ে এসেছি। আগের কালে মানুষ কলা পাতায় চিকন চালের ভাত, গাওয়া, ঘি, লাউ, বেগুন পছন্দ করত। আগের যুগের মানুষেরা এটা বেশি পছন্দ করত। আগের কালে মানুষ ইলিশ, মোরলা, শুটকি মাছ পছন্দ করত। আগের যুগের মানুষেরাও মাছ ধরতো, মাছ পছন্দ করতো, শুটকি মাছ এবং বিভিন্ন ধরনের দেশীয় মাছগুলো যেগুলো খাল বিল নদীতে পাওয়া যেত, ইলিশ মাছ খুবই মজা করে খেত ওরা, আগের যুগের আমাদের পূর্বপুরুষেরা। আগের কালে মানুষ পাখির মাংস, হরিণের মাংস, বিয়ের উৎসবে ছাগলের মাংস জবাই সবাই খেত। আগের যুগের মানুষেরা হরিণের মাংস, তখন হরিণ অ্যাভেলেবেল ছিল, হাঁস ছিল এবং গরু ছাগল ছিল, এগুলোর মাংস তখনকার মানুষেরা বেশি পছন্দ ছিল এবং বিয়ে বাড়িতে এগুলোর আয়োজন চলত। আগের কালে মানুষ ফলের মধ্যে পছন্দ করত আম, কাঁঠাল, তাল আর নারকেল।
এখনো যদিও তাল তেমন একটা পাওয়া যায় না, কিন্তু আম অ্যাভেলেবেল পাওয়া যায়, কাঁঠাল, তারপরে হচ্ছে এখন অবশ্য কাঁঠালের সিজন চলতেছে, প্রচুর পরিমাণে আমরা আম খাই, কাঁঠাল খাই। কাঁঠালের সিজন শেষের দিকে, তবে আমের সিজন এখনো রয়েছে। এবং নারিকেল পছন্দ করি, এখনো আমরা, আগের যুগের মানুষের এগুলো পছন্দ করতো। তারপরে আরো পছন্দ করতো, আগের কালে বাঙালির নিত্যপ্রিয় ছিল ক্ষীর, দই, পায়েস আর ছানা। এখন তখনকার ঘরে ঘরে এই জিনিসগুলো ছিল, কিন্তু এখন আসলে গরুর দুধ সেরকম পাওয়া যায় না বলে এগুলো আমরা নিজেরা ঘরে ঘরে বানাতে পারিনি, এটা হোটেল থেকে আমরা কিনে খেতে হয়, হোটেল তৈরি করে এই মজার মজার খাবারগুলো। সেসব খাবারের খুব চল ছিল, তা হলো খাজা, মোয়া, নাড়ু, পিঠেপুলি, বাতাসা, কদমা ইত্যাদির। তখনকার সময় মানুষ এই এই প্রজাতির যে পিঠাগুলো ছিল, খাবারগুলো ছিল, এগুলো খুব মজা করে তারা খেত। এখনো এগুলো আমরা বিভিন্ন দোকান থেকে কিনে কিনে আমরা খাই। তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো, তোমরা হয়তো এইসব মজার মজার নামগুলো হয়তো নাও শুনতে পারো। আসলে এক সময় এগুলো খুবই মজার ছিল মানুষের। তারপর হচ্ছে সাধারণ লোকে সচরাচর মাটির পাত্র, যেমন জ্বালা, হাঁড়ি, তেলানি ইত্যাদিতে রান্না করত। আগের সময় মানুষেরা এইসব হাঁড়ি পাতিল গুলোতে এইসব হাঁড়ি পাতিল গুলোতে এগুলোতে পানি রাখা হতো, এগুলোতে পানি রাখা হতো, চাল রাখা হতো, কিন্তু এইসব পাতিল গুলোতে, মাটির পাতিল গুলোতে মূলত রান্না করা হতো আগেরকার সময়। এখন তো অনেক পরিবর্তন হয়েছে, এখন পিতল আসছে, অ্যালুমিনিয়াম আসছে অনেক, তারপরে মেলামাইন আসছে, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন জিনিস আমরা দেখতে পাই। দেখো এখানে ছেলেদের জন্য কুস্তি খেলা ছিল, দাবা খেলার, আর মেয়েদের জন্য কড়ি খেলার চল ছিল। মেয়েরা বাগান করতে পছন্দ করতো, তখনকার সময়ও ছেলে মেয়েরা কড়ি খেলা খেলতো, তারপরে কাবাডি খেলা খেলতো, তারপরে দাবা খেলা খেলতো ছেলেরা, এবং মেয়েরা বিভিন্ন ধরনের বাগান করতো। তখন মেয়েদেরই আসলে বাগানটা বেশি পছন্দ ছিল। নাচ গানের প্রসারে যেসব বাদ্যযন্ত্র ছিল তা হলো বীণা, বাঁশি, কাড়া, ছোট, ডমুর, ডাক ইত্যাদি। তখনকার সময় মানুষেরা খুবই আনন্দপ্রিয় ছিল, গানের জলসা হতো, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মেলা হতো, মেলাতে বিভিন্ন ধরনের গানের আসর বসত। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, উপরে ছবিটি ভালোভাবে দেখে তিনটি বাক্য লেখো। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ আসলে এগুলো কি, এগুলোর নামগুলো দেখে তোমরা তিনটি বাক্য লিখে দিবে। যারা লিখতে পারবে তো পারবে, যারা লিখতে পারো না লেখার চেষ্টা করো। আশা করি তোমরা এগুলা তোমাদের পরীক্ষাতে, তোমরা যদি ভালো করে এগুলা প্রস্তুতি নাও, পরীক্ষাতে ভালো করে তোমরা দিতে পারবে। সাধারণ লোকেরা নৌকায় যাতায়াত করত, অবস্থা সম্পন্ন লোকেরা হাতি, পালকি, ঘোড়া ব্যবহার করত। তখনকার সময়ে যারা ধনী ধনীরা ছিল, অনেক পয়সাওয়ালা এবং রাজা রাজারা তখন এরা ঘোড়ায় চলতো, পালকিতে চড়তো। হ্যাঁ, আর সাধারণ মানুষ যারা যাতায়াত, এরা গরিব লোক ছিল, এরা নৌকা দিয়ে যাতায়াত করতো, এক জায়গা থেকে এক জায়গাতে ওরা নদীপথে যাতায়াত করত। আর যেটা হাঁটে, স্থলপথ ছিল, ওটাতে হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় যেত। এখন যেরকম আমরা যারা এখন যাদের আমরা বেশি টাকা পয়সা নেই, আমরা মোটর সাইকেলে করে যাই, আমরা সাইকেলে করে যাই, আমরা হাঁটি, বাসে করে যাই, হ্যাঁ এবারে করি। আর এখন যারা ধনী পরিবার, এরা এদের নিজস্ব গাড়ি রয়েছে, প্রাইভেট কার রয়েছে, হেলিকপ্টার রয়েছে, বিমান রয়েছে, এরা এখন বিমানে করে যায়। দেখবা যে আজ থেকে আরো 10 বছর, 50 বছর পরে আরো কত প্রযুক্তি বের হবে, আমাদের প্রজন্মরা, তোমরাই নতুন নতুন কিছু দেখতে পারবে। বেশিরভাগ লোকেরই থাকতো কাঠ, খড়, মাটি, বাঁশের বাড়িতে, শুধু বড় লোকেরা ইট কাঠের বাড়িতে থাকতো। যারা যারা একটু পোষাওয়ালা, যাদের টাকা পয়সা বেশি, এরা ইট দিয়ে ঘর বানায় থাকতো। আর বেশিরভাগ মানুষ হচ্ছে এই যে এরকম সনের বাড়ি, এখনো অনেক এই সন এবং খের দিয়ে, এবং এটা হচ্ছে মাটির তৈরি। আমাদের গ্রামে এখনো অনেক মাটির ঘর রয়েছে, মাটির ঘরেই মূলত সাধারণ মানুষেরা বসবাস করে। আর যাদের একটু পোষাওয়ালা আছে, ধনী পরিবার, তারা ইট দিয়ে ঘর তৈরি করে। কিন্তু এখন সেটা ভিন্ন হয়ে গেছে, এখন সকল মানুষেরই আয় ক্ষমতা বেশি, সবাই মোটামুটি স্বাবলম্বী, সবারই বাড়ি এখন পাকা ইট দালান দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দলগত কাজ বলতে আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্নটি লেখার তোমরা চেষ্টা করবে। বহুকাল ধরে কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে আসছে, কেন তা আলোচনা করো। আমরা সবাই স্বপ্ন দেখি বড় হওয়ার জন্য, বড় কিছু করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য। এই প্রশ্নটি তোমরা লেখার চেষ্টা করবে। যুগ যুগ ধরে বাংলায় ধনীরা আরাম আয়েশ করছে, আর গরিবেরা ক্ষুধার জ্বালা নিয়ে দিনাতিপাত করছে। সরু চালের সাদা গরম ভাতে ধাওয়া ঘি কতকাল ধরে কেবল স্বপ্নই দেখে আসছে। এই কথাটির অর্থ হচ্ছে, যারা ধনী পরিবার, যাদের টাকা পয়সা বেশি,
ধনীরা রাজারা তখন এরা ঘি দিয়ে, তখনকার সময় এটাই খুব সবচেয়ে দামি খাবার ছিল, এবং চিকন চালের দিয়ে পায়েস তৈরি করে ইলিশ মাছ দিয়ে, হ্যাঁ এগুলো খাওয়ার স্বপ্ন শুধু গরিব দেখতো, আসলে তাদের কপালে জুটত না। এখন কিন্তু বেশিরভাগ মানুষেরই এখন ক্রয় ক্ষমতা রয়েছে, আয়ের উৎস রয়েছে, এগুলো খাবার এখন বর্তমান সমাজে কোনো ব্যাপারই না। চিকন চালের কেজি 100 টাকা দিয়ে ফ্যামিলি সবাই খাওয়া যায়, এবং এটার আয়ও আছে প্রত্যেকটি মানুষের। তখনকার সময় কিন্তু মানুষের এই ধরনের আয়ের ক্ষমতা কম ছিল, আয় কম ছিল এবং ক্রয় ক্ষমতাও কম ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কয়েকটি প্রশ্ন তোমাদের করতেছি, খেয়াল করো। বাগান করা কাদের শখ ছিল? উত্তর, সরি, বাগান করা কাদের শখ ছিল? দেখি আমরা উত্তর সঠিক, উত্তর হচ্ছে মেয়েদের। তারপরে হচ্ছে শীর্ণ শব্দের অর্থ কি? শীর্ণ শব্দের অর্থ কোনটা দেখি আমরা, উত্তর উত্তর হচ্ছে রোগা, শীর্ণ শব্দের অর্থ হচ্ছে রোগা। তারপরে আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি, তোমাদের যথারীতি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো বাড়ির কাজটি একটু চট করে দেখে নাও। বাবা মা সহ পরিবারের অন্য অন্যদের সহযোগিতায় নিজ পরিবারের ইতিহাস সম্পর্কে 10টি বাক্য লিখে নিয়ে আনবে। এই কথাটির অর্থ হচ্ছে তোমার দাদা কি ছিল, তোমার দাদার দাদারা কি ছিল, এদের পরিবার কেমন ছিল, ওদের খাদ্য কি ছিল, ওরা কি জীবনযাত্রা কেমন ছিল, আমাদের পূর্বপুরুষেরা, এই নিয়ে তুমি তোমার বাবার সাথে মায়ের সাথে কথা বলে 10টি বাক্য লিখবে, এটা তোমার পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে দেখেছো, এবং অবশ্যই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্লাসটি করা আমার ধন্য আমি, এবং আমি উৎসাহিত হব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন এসেছো, তাহলে আমি নতুন নতুন ক্লাস করতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।